আসসালামু আলাইকুম, কেমন আছেন? নতুন আরেকটা গাড়ি এসেছে, এটা হলো জিয়ানি মোটর শোরুমে থেকে এসেছে, মেড ইন জাপান। আজকে এটার অরিজিনাল গাড়ি, তো এটার যে সেসিস আছে না শাসি, এটা তো হচ্ছে সেসিস আর এটা হচ্ছে শাসি। শাসি হচ্ছে মরব্বার আসিল, তো এখন আমরা এটা লাগাইছি কি চ্যানেলের শাসি লাগাইছি। মরব্বার শাসিতে বেশি লোড লওয়া যায় না, শাসি বাঙ্গি যায় সে লেগে এটা এখন আমরা চ্যানেল বানাই, চ্যানেলের শাসি লাগাইছি। এই যে চ্যানেলের শাসি লাগাইছি এটার মধ্যে, আর ওটার যে বডি আছে বডি ওখানে, এই যে এটা আমরা লাগাইছিলাম চ্যানেলের, আগে ছিল মরব্বার। এই যে চ্যানেলের শাসি, আর এর ভিতরে অনেক কোয়ালিটি সুন্দর 2024 সাল। আর এটা হয়েছে বডি, এই যে বডির উপরে রিলিং হবে দোনো সাইডে। এর আগে আমরা একটা বানাইছিলাম এই সিস্টেমে, ওই কোম্পানির আরেকটা বানাইতেছি আজকে, এটা আসছে কালকে, মানে ওই কোম্পানির আর সিস্টেমটা আমরা বানাইছি রিলিং দিয়ে। এই যে পিছনে দোনো পাশে রিলিং হবে, পিছনে রিলিং দোর সিস্টেম হবে। আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো কী সিস্টেম হবে, ওই যে আগে আমরা একটা বানাইছি অলরেডি এই সিস্টেম হবে। এখন আমি দেখেছি গাড়ির ভিতরে, এটার এখনকার গাড়ি কিন্তু যে কনভার্টার আছে না, এটার অনেক ফাস্ট হয়েছে 24, অনেকগুলো আছে 12 বলতে, এই কারণে কনভার্টার ব্যবহার করছে। এখানে 24ও আছে 12 বোল্টও আছে এখানে। এই যে ফ্রেশ ইঞ্জিন, এই যে এখন আমি গাড়ির ভিতরে দেখে দিচ্ছি গাড়ির ভিতরে, এটার এটা হচ্ছে ম্যানুয়াল। এই যে গাড়ির ভিতরে ডেকোরেশন অনেক সুন্দর, জাপানি গাড়ি তো, এখানে অনেক বড় সিট আছে দুইটা, এখানে ড্রাইভিং সিট, এখানে রেডিও, সিসি ক্যামেরা, রিভার্স ক্যামেরা মনিটর। এটা হচ্ছে কত ফার্স্ট গিয়ারের গাড়ি, ভিতরে অনেক সুন্দর। এই যে সম্পূর্ণ গাড়ির মডেল নাম্বার এখানে থাকে, ডোর সাইডের মধ্যে থাকে, ড্রাইভিং ডোর সাইডের মধ্যে থাকে। এই যে ফুল গাড়িটা ডিজেল ট্যাঙ্ক, এটা হচ্ছে এই যে ডিজেল ট্যাঙ্ক 100 লিটার, এই যে 100 লিটার আন্ডারের মধ্যে এই ট্যাঙ্কটার মধ্যে। এই যে এরকম সিস্টেম বানানো হবে জিনিসটা, এই যে বানাইছি আমরা আগে, এটা বানাইছিলাম আর এই সিস্টেমের রিলিং হবে দোনো সাইডে রিলিং, পিছনেও রিলিং হবে এটার। এই যে ভিতরটা, এটা ভিতরে সিট লাগাইছি জিআই